যে কোনো সময় সেই জল কখনো যে সামান্য একটু একটু কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, সামান্য হয়তো বা টোটালি বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি মনে করি আজকের দিনে সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে গিয়ে সেই আমাদের ওয়াটার সাপ্লাই প্ল্যান, এবং এই প্ল্যান না হওয়া পর্যন্ত যাতে জলটাকে যাতে স্বাভাবিক রাখা যায়। বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় জেরবার করিমগঞ্জ শহরের মানুষ। করিমগঞ্জ পুর নিগম ক্ষমতাসীন বিজেপির দখলেই রয়েছে, অথচ পানীয় জলের সমস্যা নিয়ে কমলাক্ষতেই ভরসা শহরবাসীর। অনতি বিলম্বে পানীয় জলের সমস্যা সমাধান করা না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আমাদের এক্সিস্টিং যে প্ল্যান আছে সেই প্ল্যান থেকে আপনারা কেন এখন আপনি এতদিন এতদিন আপনারা জ্বলতে পারলেন, এতদিন আপনারা জল খেলো, অতদিন করিমগঞ্জ শহরের মানুষ কে আপনারা রেগুলার জ্বলতে পারলেন, এখন হঠাৎ করে কেন আপনারা বলছেন যে না আমার এই জায়গায় আমি জ্বলতে পারছি না, এই জায়গায় জ্বলতে পারবো, এই জায়গায় জ্বলতে পারবো না, আজকের দিন এই পরিবেশটা কেন আপনাদের নেগলিজেন্স? জলের অপর নাম জীবন, কিন্তু সীমান্ত শহর করিমগঞ্জে এই জীবন নিয়েই ছেলে খেলা চলছে। 1965 সালে তৈরি করা হয়েছিল লঙ্গাইয়ে বিশুদ্ধ জল সরবরাহ কেন্দ্র। সেই প্রকল্প থেকে আজও শহরবাসীকে জল বণ্টন করা হচ্ছে, কিন্তু বিগত কিছুদিন থেকে জলের অভাব দেখা দিয়েছে শহর জুড়ে। বারংবার বিভাগীয় আধিকারিকদের অভিযোগ জানালেও কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। অনিয়মিত পানীয় জল সরবরাহ, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসীর। ঘটনাটিকে ঘিরে শহর জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জনক্ষোভের। বিষয়টি রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এ নিয়ে বিধায়ক কমলাক্ষ এক প্রতিক্রিয়ায় বলেন, রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের দখলেই রয়েছে করিমগঞ্জ পুরসভা, অথচ বিজেপি সরকার ন্যূনতম জলের ঠিকঠাক ব্যবস্থা করে দিতে সরকারের কোনো সদিচ্ছা নেই। শহরবাসীর প্রতি সরকারের বঞ্চনার বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বলেন, অনতি বিলম্বে সমস্যার সমাধান করা না হলে শহরবাসীর বঞ্চনার বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। ইদানিংকালে আমাদের করিমগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে মানুষের যে কমপ্লেইন, মানুষ যে সমস্যার সম্মুখীন সেটা হচ্ছে গিয়ে পানীয় জল। অর্থাৎ আমাদের লঙ্গাই ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট সেটা স্যাংশন হয়েছিল আই থিঙ্ক 62-65 সেই জল দেওয়াটা শুরু হয়। তখন আমাদের যে প্ল্যান ছিল তার ক্যাপাসিটি অনুযায়ী যে পরিমাণকে মানুষকে দেওয়া উচিত ছিল, এবং সেই মর্মে মানুষ বিগত দিনেও জল যতটুকু পাওয়ার, অর্থাৎ খাওয়ার জল, পানীয় জল, সেই পানীয় জলের অভাব মোটামুটি সেই প্ল্যান সমাধান করেছে। ইদানিংকালে আমি গুয়াহাটি ছিলাম, গতকালকে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করি, কথাবার্তা বলি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের বর্তমান সময় প্রত্যেকটা পাড়ায় একই অবস্থা, জল পাওয়া যাচ্ছে না, জল নেই। আধিকারিককে বললে বলছে যে মোটর খারাপ বা আই থিঙ্ক এই এই কথাগুলো, অর্থাৎ মানে যে সঠিক যেটা উত্তর সেই উত্তর পাওয়া যায় না। তো মানুষের যে সমস্যা, জলের ওপর নাম জীবন, জল ছাড়া যে মানুষ বাঁচতে পারে না সেই ব্যাপারে করিমগঞ্জ শহরের মানুষ মিউনিসিপ্যালিটিকে এবং দুহাত ভরে মিউনিসিপ্যাল ইলেকশনে ভোট দিয়েছেন। আমি মিনিস্টারকে বললাম যে বারবার বলার পর আমরা দেখতে পারছি যে আমরুদ থেকে ক্যাবিনেট মিটিংয়ে সেই ওয়াটার সাপ্লাই প্ল্যান হাইলাইগান্দি করিমগঞ্জ প্রত্যেকটা জায়গায় হবে, সেটা আসামের প্রত্যেকটা জায়গায় হবে, প্রত্যেকটা শহরে হবে, সেটা গভর্নমেন্ট গাইডলাইন মধ্যে। তা আমাদের এখানেও সে ঘোষণা করা হলো, কিন্তু আজ অবধি মিনিস্টারকে বললাম যে আজ অবধি যে তৎপরতা যেটা
সেই জিনিসটাকে যদি চালু করতে হয়, যদি কাজ চালু করতে হয়, যদি সেটা ডিপিআর বানানো হোক, যেটা কোন জায়গা নিয়ম সিস্টেম সবগুলো যদি ঠিক করা হয়, যদি তাহলে কাজ শুরু করতে করতে আর 6 মাস সময় লাগবে। তাই এই যে তৎপরতা নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে ক্যাবিনেট মিটিংয়ে সেটা ঘোষণা করা হলো, কিন্তু আজ অবধি সেটা কোনো স্যাংশন দেওয়া হলো না যে কোনটা কোনটা কাজ হবে, এই কাজ কবে থেকে শুরু হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল কোনো কিছু নেই। তাই আমি মনে করছি যে আমাদের অবস্থা, করিমগঞ্জ শহরের অবস্থা ভয়ানক অবস্থা, এবং একটা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের লাইফ টাইম হয়তো বা 30-35 বছর থাকে, আমাদের লাইফ টাইম অতিক্রম করে। এখন ওভার মানে ওভারের ওভার, একদম যে কোনো সময় সেই জল কখনো যে সামান্য একটু একটু কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, সামনের দিন হয়তো বা টোটালি বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি মনে করি আজকের দিনে সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে গিয়ে সেই আমাদের ওয়াটার সাপ্লাই প্ল্যান, এবং এই প্ল্যান না হওয়া পর্যন্ত যাতে জলটাকে যাতে স্বাভাবিক রাখা চলো। আমরা আমরা আমাদের বোর্ড ছিল, আমরা সেটা স্বাভাবিক রেখেছি, তো সেটাকে কীভাবে স্বাভাবিক রাখতে পারে সেটাই হচ্ছে গিয়ে দায়িত্ব কর্তব্য, আধিকারিকের দায়িত্ব কর্তব্য, মিউনিসিপালিটির দায়িত্ব কর্তব্য। আমি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলি, চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি, সেক্রেটারির সঙ্গে কথা বলি, এবার বিধানসভায়ও সেই কথাগুলো বলব। আমাদের মুখ্যমন্ত্রী তো কিছু কিছু ক্ষেত্রে উনি অনেক তৎপর, কোনো কোনো কিছু কিছু ক্ষেত্রে উনি বলেন চলেই থাকবে, সেগুলো চলবে, সেগুলো বন্ধ হবে না, সেগুলো আমার একদম প্রাইম ডিমান্ড। তো কিছু কিছু ক্ষেত্রে উনি তৎপর থাকেন। আমাদের শহরের মানুষ, আমাদের শহরের মানুষ যাদের এক বেলা জল খায়, 3 বেলা জল খাওয়ার মতো আমাদের বন্দোবস্ত থাকে না, আমাদের উপায় থাকে না, সেই সময় আপনার নলেজে থাকার পরও আপনি সেটাকে যেভাবে ত্বরান্বিত করা উচিত ছিল সেভাবে ত্বরান্বিত করতে করা হচ্ছে না। তাই আমি মনে করি যে সামনের দিনও সেই কথাগুলো তুলে ধরব। অনেক উদ্যোগবর্ষ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, এবং ইমিডিয়েট শহর অঞ্চলের পানীয় জলের সমস্যাটা সমাধান মানে কি, নতুন প্ল্যান্ট হবে যখন সমাধান হবে, ইদানিংকালে আমাদের এক্সিস্টিং যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্ট থেকে আপনারা কেন এখন আপনি এতদিন আপনারা জল দিতে পারলেন, এতদিন আপনারা জল খেলো, অতদিন করিমগঞ্জ শহরের মানুষ কে আপনারা রেগুলার জল দিতে পারলেন, এখন হঠাৎ করে কেন আপনারা বলছেন যে না আমার এই জায়গায় আমি জল দিতে পারছি না, এই জায়গায় জল দিতে পারবো, এই জায়গায় জল দিতে পারবো না, আজকের দিন এই পরিবেশটা কেন? আপনাদের নেগলিজেন্স, আমি বলছি যে নেগলিজেন্স নহলে আপনারা এখন হঠাৎ করে আপনারা বন্ধ করে দেবেন সেটা কীভাবে হতে পারে? তাই আপাতত আমি মনে করি সে নতুন প্ল্যান্ট হওয়ার আগ পর্যন্ত যাতে জলটাকে স্বাভাবিক রাখা যায়, তার জন্য আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, এবং সেইভাবে তৎপরতা চালিয়ে অন্তত সেই সামনের প্ল্যানটা নাও পর্যন্ত যাতে মানুষ যাতে স্বাভাবিক, যাতে আমাদের মা বন্ধে যাতে কোনো অসুবিধা হয় না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।